হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আজকে আমার বার্থডে, আমার বউ এটাই বলেছিল যে বিকেলে একটা সারপ্রাইজ আছে আমার জন্য, তো এটা আজকে আমার বিরাট বড় পাওনা ওর কাছ থেকে। তো আমাদের বার্থডে আমার সাথে ওর অ্যাকচুয়ালি 2 বছর হচ্ছে এটা নিয়ে। তো আগের বছর কোনো রকম ভালোই গেছে, তো এই বছর একদমই খারাপ যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এইভাবে করছি, আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। তো কেউ যাই, নেই ওলা আছে মানে শুধু আমাদের খালি দুজনই আছি। দুজন সেলিব্রেট করবো। চলো, আগে আমি একা করতাম, এখন এই সবাই। তোমরা আছো না? এই কোথায়? আমরা হ্যাঁ, একা? তোমরা আছো অবশ্যই। তো অবশ্যই তোমাদের আছে, সাথে আমি আমাদের শেয়ার ফ্যামিলি। করছি আমার বার্থডে। তো তোমরা আশীর্বাদ করো আমি যাতে অনেক তোমরা জীবনে আছো, আমরা এগোতে পারি। দুজন, আমরা তিনজন, শুধু আর একজন ইউটিউব না, আছে। এছাড়াও অনেক জায়গা থেকে আমি আশীর্বাদ পেতে চাই, যাতে আমার কর্ম জীবন বলো, ওর সাথে থাকার বলো, সবকিছু দিয়ে আমি যাতে এগিয়ে যেতে পারি। আজকে আসছে আর একটা খুশির খবর, যেটা আমার বউ বলেছে অনেকবারই, তো আমার বউ প্রেগনেন্ট, তো সেও তার সঙ্গে পরের বছর আমরা বার্থডে সেলিব্রেট করবো। চলো, তো বেশি দেরি করবো না, অনেক টাইম হয়ে যাচ্ছে। চলো, কি করবো আগে? প্রথমে তো আমি তোমার ছুরিটা কোথা আছে? আমার কেকটা দেখানোই হয়নি না, সরি। আর দেখাও, তোমার বই গেছি। বার্থডে এখানে লেখা আছে প্রেম স্বপন, অ্যাকচুয়ালি উল্টো আসছে ফ্রন্ট ক্যামেরা বলে। তো আমি এটা ম্যাচ করে দেবো পরে, যাতে পরিষ্কার দেখা যায়। তো আমরা কেকটা কেটে ফেলবো। রাত্রি হচ্ছে, আমার আবার ওষুধ খেতে হবে। ওষুধ না দিদি, সারাটা দিন অনেক আমার জার্নিং গেছে। আর বলে দাও যে আমার আধার কার্ডটা হয়েছে, কয়েকদিনের মধ্যে চলে আসবে। আর রিপোর্টটা দেখাতে গেলাম, ডাক্তার চলে গেছে, হলো না। 9 তারিখে যেতে হবে হসপিটালে। না, বেশি বড় করে লাভ নেই, ওসব কথা বাদ দিলাম। এখন আমার আজকে আমার বার্থডে, বরের বার্থডে। তোমরা সবাই তোর প্লিজ বার্থডে, খুব ওকে খুব 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 আশীর্বাদ করো, তো ওকে প্লিজ ভালোবাসো। আমাকে একটু হেল্প করো বলার জন্য। তো আমার কি বলতে হয় জানো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে মি, আই মিন স্বপন। প্রেম, আপনাদের সাথে। তো আমার প্রথম বার্থডে সেলিব্রেট করছি ইউটিউবে, অ্যাকচুয়ালি প্রথম ফার্স্ট। তো স্টার্ট, চলো একসঙ্গে গিনে পাবো। আমি না, ওয়ান তুমি করো। টু, আছে একটা, তোমার কাছে আছে না? আচ্ছা, কেটে যেতে না পরে। হ্যাঁ, আচ্ছা, এটা কি, এটা খুলে দাও। ছোট্ট করে একটা পাটি মনে এটা এটা না, চাপ দিলে উপরে উঠবে, তবে কেকটা সরিয়ে নেবো, নাহলে খেতে পারবো না দুজনে। ও পিকনিক তো অবশ্যই প্রবলেম হবে। এই জায়গাটা দিই এখন না। ওয়ান টু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফোনটা পড়ে গেল, কি করবো? আমাদের খালি পড়েই যাচ্ছে, ক্যামেরাটা দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছে। তো ঠাকুর তোমাকে আশীর্বাদ করো, তোমরা একটু আশীর্বাদ করো। এটাকে একটু আমি হালকা চাপা দিই বা সরিয়ে দিতে হবে এটাকে। এটা কাটবে কাটা, ও হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ স্বপন, আই লাভ ইউ। লাভ ইউ টু। হ্যাঁ পাগল, খালি ঝগড়া করে বিনা কারণে, খালি ঝগড়াই হয় আমাদের মধ্যে বেশি। জি হাইরে যাই আমি, আগে তুমি খাও। এই আগে তুমি দেখো, তোমরাও খাও। চলো, তোমরা আশীর্বাদ করো। অবশ্যই করব। তো লেট স্প্রে টাইম, আনন্দ করার টাইম। সারাটা দিন অনেক খাটনি গেছে আমার, আর ভালো লাগছে না, প্লাস্টিক কেটে নিয়েছি। কি পরে দেয় না এখন দেয়? লেট সেলিব্রেট, চলো। খুলতেও পারছি না, আমারটা তো
হচ্ছে আমরা কাশ্মীরে আছি, আমরা কাশ্মীরে এসেছি হানিমুন করতে। হানিমুনে যাওয়ার তো কপাল হবে না, তিনজন মিলে একসাথে হানিমুনে যাচ্ছি। হাই দাদি, খুলতে পারছি না, এইভাবে খুলে না, এখানে ইসে করা আছে তো। এরা ভাবছে কি রে বাবা, এরা খুলতেই পারছে না, কি অদ্ভুত রে, হাতে মনে হয় স্লিপ কাটছে, এটা খুলে নাও। হাতা স্লিপ কাটছে তোমার, হাতায় কি করে দেবা, কবাটা খুলতে হবে না, কভারটা খুলতে হবে নাকি, জিজ্ঞাসা করো না, আছে তো আমাদের ফ্যামিলি, ভুল টুটি হলে তোমার সেটা ওটা একটু মানি নেবে। ইয়েস, কভারটা খুলতেই হবে আমার। এখানে আটকানো আছে, আরে এটা প্যাচ হয়, খুব ভালো লাগছে, অনেক বড় পাওয়া হয়ে গেল, আর কি বলবো, খুব ভালো লাগলো, ওকে আমরা একটু করি তাই না, প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, সাপোর্ট করো, জল পড়া শুরু হয়ে